ব্রাজিল মানেই তো ফুটবল সম্রাট পেলের গল্প, ইতিহাস আর ঐতিহ্য। ব্রাজিল ফুটবলের কথা এলে যেমন আসে পেলের নাম, তেমনি আসে স্বনামধন্য ক্লাব সান্তোসের নামও। পেলের হাত ধরেই বিশ্বব্যাপী নাম ছড়িয়েছিল ব্রাজিলের এই ফুটবল ক্লাব। সেই ক্লাবেরই 111 বছরের ইতিহাসে প্রথমবার শীর্ষ লীগ থেকে অবনমন ঘটল। সদ্য শেষ হওয়া ব্রাজিলিয়ান সিরিয়া থেকে সিরিয়া বিতে অবনমন ঘটেছে সান্তোসের। ফাইনাল রাউন্ডের খেলায় ফোর্তেলেজার বিপক্ষে ঘরের মাঠে 2-1 ব্যবধানে হেরে যাওয়ায় অবনমন নিশ্চিত হয় ক্লাবটির। 20 দলের লিগে সান্তোস মৌসুম শেষ করেছে 17 নম্বরে থেকে। 38 ম্যাচে 11 জয় পেলেও 17 বার হারের মুখ দেখতে হয়েছে দলটির। সান্তোসের এমন বেহাল দশায় ক্ষোভে ফেটে পড়েছেন ক্লাবটির সমর্থকরা। ম্যাচ শেষ হওয়ার পরে ক্ষুব্ধ সান্তোস ফ্যানরা একাধিক জায়গায় অগ্নিসংযোগ করে। গুঞ্জন রয়েছে এই হারকে কেন্দ্র করে লাগতে পারে দাঙ্গাও। ফুটবল ইতিহাসের অন্যতম সফল হিসেবেও খ্যাতি অর্জন করে ক্লাবটি। শুধু ফুটবলের কালামানিখ্যাত পেলেই নয়, এই ক্লাব থেকে উঠে এসেছেন রবিনহো, নেইমারদের মতো বড় বড় তারকারা। সান্তোসের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন নেইমার। ইনস্টাগ্রামে স্টোরিতে নেইমার লিখেছেন, সান্তোস সবসময় সান্তোসই থাকবে, আমরা আবারও হাসব। 50 ও 60-এর দশকে বেশ নাম কামায় সান্তোস, বহু অর্জন আছে ক্লাবটির ঝুলিতে। ব্রাজিলিয়ান সিরিয়াতে সান্তোস সব মিলিয়ে 8ম বারের চ্যাম্পিয়ন, 3 বার জিতেছে কোপা লিবার্তাদোরেস। কিংবদন্তি পেলের ক্যারিয়ারের প্রায় পুরোটাই কাটিয়েছিলেন ব্রাজিলিয়ান এই ক্লাবে। পেলের মৃত্যুর 1 বছর না হতেই করুণ অবস্থা তার ক্লাবের। যুগে যুগে অনেক তারকার উত্থান যে ক্লাবে, সেটি আজ খবরের পাতায় শিরোনাম, ব্যর্থতার গল্প লিখে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।